কলকাতায় তাপমাত্রা কমলো বেশ খানিকটা। চলতি মরশুমে এই প্রথম 15 ডিগ্রিতে নামলো তাপমাত্রার পারদ। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 15.9 ডিগ্রি সেলসিয়াস, চলতি মরশুমে যা শীতলতম। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় গত কয়েকদিন ধরেই বেশ ঠান্ডা পড়েছে। কম বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে ভোরবেলা এবং রাতের দিকে। জেলা তাপমাত্রার পারদ আরও নিচে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস। রবিবারও সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতা এবং আশেপাশের এলাকায় আগামী কয়েকদিন তাপমাত্রা একই রকম থাকবে। পারদ ওঠানামার খুব একটা সম্ভাবনা নেই। আবহাওয়া মূলত থাকবে শুষ্ক, ভোরের দিকে থাকবে শীতের আমেজ। আপাতত শহরে বা জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহবিদরা। ব্যুরো রিপোর্ট, আজ তক বাংলা।